হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিতিনা ব্লগ। তারাপীঠে আজকে আমাদের দ্বিতীয় দিন, আর সকাল সকাল রেডি হয়ে গেছি। আজকে আমরা পুজো দেব মায়ের মন্দিরে, তো ওখানে যাই দেখি কেমন কি ভিড়। তো চলো যাওয়া যাক। সকাল সকাল বাইরের ভিউটা খুব সুন্দর ছিল, আর এই যে আমরা চলে এসেছি মন্দিরে। মন্দিরে দেখতেই পাচ্ছ চারিদিকে লোকজন আর প্রচণ্ড ভিড়। তো এই যে এখন আমরা পুজো দেবো সবাই। ওখানে তো বিশাল বড় লাইন, আর তিনটে লাইন ছিল, একটা 500 টাকার লাইন, একটা 300 টাকার লাইন, আর একটা এমনি লাইন দিয়েই পুজো দেওয়া যাবে। তো সেই লাইনটা তো প্রচণ্ড বড় ছিল যেটা এমনি পুজো দেওয়া যাবে, একটা পয়সা দেওয়ার লাইনগুলো একটু কম ছিল লোক। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে সবাই। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবে, যাতে করে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর মায়ের মন্দিরটা দেখে কিন্তু মনের মধ্যে আলাদা একটা অনুভূতি আসছে। আজকের ব্লগটা আমার একদম ছোট্ট একটা ব্লগ হয়েছে, মিনি ব্লগ। এই বাসগুলোর জন্য ঠিকঠাক বোঝা যাচ্ছে না কোথা দিয়ে লাইনটা। আর দেখতেই পাচ্ছ এইখানেও কিন্তু অনেকেই পুজো করছে, এখান থেকেই তারা পুজোটা করে নিচ্ছে। আর আমাদের পুজো দেওয়া কমপ্লিট, এবার সবাই একটু ফটো তুলে নিচ্ছিল। আজকে আমরা ফিরবো, দুটোর সময় আমাদের ট্রেন। তো আমরা চলে এসেছি স্টেশনে, রামপুর স্টেশনে এসে বসে আছি, আর এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে তারপর ট্রেনে উঠবো। যে খেতেও চলে এসেছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, আজকের মতো টাটা।